এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেলে অচল হয়ে পড়ে আছে হৃদরোগ বিভাগের একমাত্র এনজিওগ্রাম মেশিন। হার্টের রিং বসানোর কার্যক্রম একেবারে বন্ধ, দিশেহারা হয়ে পড়েছেন হৃদরোগে আক্রান্ত রোগীরা। তবে দ্রুত সময়ের মধ্যে ক্যাথল্যাব মেশিন মেরামত করার চেষ্টা অব্যাহত রেখেছেন বলছেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। নয়নবুর রাজয়ের তথ্য এবং আবুজাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত কোলেস্টরেল এবং দেহের অতিরিক্ত ওজন সহ নানা অসঙ্গতির কারণে চট্টগ্রামে বাড়ছে হৃদরোগের প্রাদুর্ভাব। তবে হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের উচ্চ ও মধ্যবিত্তরা পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও নিম্ন মধ্যবিত্তদের একমাত্র ভরসা সরকারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে এখানেও ক্যাথ ল্যাব বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। আমরা আসছিলাম মিরসরাই থেকে, তো এখানে আসলাম এনজিওগ্রাফি করার জন্য। তো আসার পর দেখতেছি এখানে মেশিনটা নষ্ট আছে। আমার আব্বুর এনজিওগ্রামের আজকে ডেট ছিল, এখন বলতেছে স্যার বলতেছে মানে মেশিন নষ্ট। চট্টগ্রাম মেডিকেলের এনজিওগ্রাম মেশিনটির মতো জাপান থেকে আমদানি করা আরেকটি মেশিন অকেজো হয়ে পড়ে আছে আড়াই বছর ধরে, আর একটি মাত্র ক্যাথ ল্যাব যেটি ছিল সেটিও বিকল। তবে বিকল হওয়া ক্যাথ ল্যাব সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার নষ্ট হওয়ার পরেই তাদের ইঞ্জিনিয়ার এসেছিল, তারা ইনিশিয়াল যে এররগুলো পেয়েছে সেগুলো তারা জাপানে পাঠিয়েছে, এবং আজকে তারা অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে যা যা স্পেয়ার প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে তারা আবার রওনা দিয়েছে। এখানে আমরা এনজিওগ্রাম করি এবং রোগীদের যে ব্লক ধরা পড়লে ওইটা স্ট্যান্টিং করা, এনজিওপ্লাস্টি বা স্ট্যান্টিং করা, এরপর পেসমেকার করা এবং সিআরটিডি ডিভাইস, অন্যান্য কার্ডিয়াক ডিভাইসগুলি ইমপ্লান্ট করার জন্য এটা আমাদের গাইড করে। হৃদরোগীদের জন্য আলাদা হাসপাতাল সহ নতুন নতুন আধুনিক যন্ত্রাংশ সংযোজন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।